হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এক এক দেশের টাকার রেট এক এক রকম হয়ে থাকে। প্রতিটা দেশে টাকার কিছু গুণ ও মান রয়েছে। কোন দেশের এক টাকা যদি অন্য কোনো দেশের সাথে এক্সচেঞ্জ করা হয় তাহলে অন্য দেশের এক টাকা থেকে 100 টাকার উপরে হয়ে থাকে। আবার টাকার রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। কোনো কোনো সময় টাকার রেট অনেকটাই বেড়ে যায়, আবার কোনো কোনো সময় টাকার রেট অনেকটাই কমে যায়। আজকে আপনাদেরকে জানাবো ইংল্যান্ড অর্থাৎ লন্ডনের সাথে বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে আপনি বাংলাদেশি টাকায় কত পাবেন, বিস্তারিত জানাবে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইংল্যান্ড অর্থাৎ লন্ডনের এক পাউন্ড আপনি যদি লন্ডন থেকে বাংলাদেশে পাঠান তাহলে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 111.37 টাকা। অর্থাৎ লন্ডনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় 111.37 টাকা। টাকার রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। আবার আপনি যদি লন্ডনের 100 টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ করেন তাহলে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 11,137.77 টাকা। আবার আপনি যদি বাংলাদেশি টাকা দিয়ে লন্ডনের এক পাউন্ডের সাথে এক্সচেঞ্জ করেন তাহলে আপনি প্রতি এক পাউন্ডের জন্য বাংলাদেশি টাকায় 111.37 পয়সা করে ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন। টাকার রেট প্রতিদিনও পরিবর্তন হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিদিন টাকার রেট সম্পর্কে আপডেট দেওয়া হয়।